বিতর্কের মধ্যেই সকাল সকাল ঢেরা পেটানোর আওয়াজে ঘুম ভাঙল ডানকুনিবাসীর। তড়িঘড়ি জানলা দিয়ে উঁকি মারতে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন, আবার বুঝি নতুন কোন নির্দেশিকা। কিন্তু ঘোষণা শুরু হতেই সকলের মুখে এক গাল হাসি। অবশেষে খুশির খবরটা তবে এলো বুঝি। নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু মানুষই বলেছেন, ভারতে লকডাউন সফল করতে গেলে মানুষকে খেতে দিতে হবে। সেই কথাকে প্রাধান্য দিয়ে এবারে ডানকুনি পৌরসভার উপ পৌর প্রধান দেবাশিস মুখোপাধ্যায় রীতিমতো ঢেরা পিটিয়ে প্রচারে নামলেন নিজ 10 নম্বর ওয়ার্ডে, যেখানে সাধারণের উদ্দেশ্যে প্রচার করা হলো, আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে আগামী এক সপ্তাহের জন্য বাড়ির নিত্য প্রয়োজনীয় যাবতীয় বাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমাদের ডানকুনিতে জেলা প্রশাসন রাজ্য সরকারের নির্দেশে 1000 সংখ্যার বিশিষ্ট একটা কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। সেজন্য আজকে মাননীয় জেলা শাসক, মাননীয় মহকুমা শাসক সহ জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থ জায়গাটা পরিদর্শন করেন এবং আমরাও সেখানে ছিলাম। সরকারের যেটা নির্দেশ যে কোনো একজন ব্যক্তি যাতে বিনা চিকিৎসা যেন মারা না যায়, প্রত্যেকের যাতে সঠিকভাবে চিকিৎসা করা যায়, প্রত্যেককে যাতে কেয়ার করা যায়, তার জন্য বিভিন্ন জায়গায় এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে হসপিটাল বাদ দিয়েও। তাই আমাদের কেন 1000 সংখ্যা বিশিষ্ট এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে এবং তার জন্যে মাননীয় মহকুমা শাসক এবং জেলার সমস্ত প্রশাসনিক লোক আজকে এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আমরা ডানকুনি পৌরসভার পক্ষ থেকে সেভাবে আমরা এগোচ্ছি, আগামী দিনে ওখানে একটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে। 2020 সালে দাঁড়িয়ে এভাবে ঢেরা পিটিয়ে প্রচার অনেকেই অভিনব বলে মনে করছেন। অনেকেই বলছেন এবারে হয়তো বাইরে বেরোনো মানুষের সংখ্যাটা কিছুটা হলেও কমবে। নিউজ আজ বাংলা, ডানকুনি। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।